অতিরিক্ত জলের প্রভাবে হাত বা পায়ের আঙ্গুলের চামড়াগুলো কুচকে যায় কেন? বন্ধুরা, আমাদের চামড়ার উপরিভাগে সিবাম নামক একটি বিশেষ ধরনের তেল জাতীয় পদার্থের উপস্থিতি রয়েছে। এই সিবাম আমাদের চামড়াকে রক্ষা করে, পিচ্ছিলকারক হিসেবে কাজ করে এবং ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। এটি চামড়ায় কিছুটা জল নিরোধক হিসেবেও কাজ করে। তো আমরা যখন বেশিক্ষণ জলে থাকি তখন এই সিবাম বলতে গেলে ধুয়ে যায়, ফলে জল তখন আমাদের চামড়াকে ভেদ করতে পারে আর এর ফলেই চামড়া ওভাবে কুচকে যায়। কিন্তু কেন? বর্তমানে বিজ্ঞানীরা ধারণা করেন, বেশিক্ষণ জলে থাকলে হাত কুচকে যাওয়াটা আমাদের স্বয়ংক্রিয় স্নায়বিক প্রতিক্রিয়ারই একটি অংশ। যাদের হাত বা পায়ের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিজ্ঞানীরা তাদের ক্ষেত্রে এ ধরনের কুচকানো পর্যবেক্ষণ করেননি। ভেজা অবস্থায় আমাদের হাতের গ্রিপ বা কোনো কিছু শক্তভাবে ধরার ক্ষমতা কমে যায়। এই গ্রিপের বিষয়টিকে ঠিক রাখতেই হাত বা পায়ের চামড়া কুচকে যায়, কারণ কুচকানো হাত দিয়ে কোনো কিছু ধরা তুলনামূলক সহজ। কিন্তু ভেজা মার্বেল নিয়ে গবেষণাকালে বিজ্ঞানীরা দেখতে পান, যাদের হাতের চামড়া কুচকে গিয়েছে তারা সেই মার্বেলগুলোকে অন্যদের চেয়ে ভালোমতো ধরতে পারছে। অর্থাৎ ভেজা পরিবেশে গ্রিপ বাড়ানোর জন্যই চামড়া কুচকে যাচ্ছে। এই যুক্তিতে কোনো খুঁত এখনো চোখে পড়ছে না। আর হাতের চামড়া কুচকে যাওয়ার বিষয়টি হয়তো আমাদের পূর্বপুরুষদের কোনো ভেজা পরিবেশ থেকে খাবার সংগ্রহে কিংবা পায়ের চামড়া কুচকে যাওয়া বৃষ্টিস্নাত পরিবেশে ভালোমতো হাঁটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অন্তত বিজ্ঞানীরা এখন পর্যন্ত তাই মনে করছেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও সামনের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনার যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন www.প্রশ্ন ও উত্তর .com।